আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো গণমাধ্যম বা সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়নি, অন্যায়ের বিরুদ্ধে মামলা করেছে সরকার। ঢাকা চেম্বারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের প্রয়োজন আছে, অনেক ক্ষেত্রে এই আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ আসছে, প্রয়োজন হলে নতুন বিধি সংযুক্ত করা বা সংশোধনের উদ্যোগ নেবে সরকার। শামসুজ্জামান শামসের মামলা, এটা এই মামলাটা এখন যেহেতু সাবজুডিস আমি কমেন্ট করতে চাই না, কিন্তু এই সরকার কিন্তু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা করে নাই, এই সরকার কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে নাই, এই সরকার অন্যায়ের বিরুদ্ধে মামলা করেছে। আপনাদেরকে বিচার করতে হবে যে একটা শিশুর হাতে একটা প্ল্যাকার্ড তুলে দিয়ে 10 টাকা দিয়ে তাকে কোনো দেশের মর্যাদা হেয় প্রতিপন্ন করা যায় কিনা।